আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হুবেল টেক বি চ্যানের পক্ষ থেকে আমি রিবুল হোসেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও ঈদ মোবারক প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দর্শক আপনাদের মাঝে আবারও হাজির হলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে দর্শক অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখবেন দেশ এবং দেশের বাইরে হলে সেটিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন দর্শক যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দর্শক যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দেবেন কারণ আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য দর্শক আর দেরি নয় মূল ভিডিওতে যাওয়া যাক আসসালামু আলাইকুম আওয়ামী গণতন্ত্র এবং নির্বাচনের নতুন সংজ্ঞা আবিষ্কার করেছে আর সেটা হলো যে কেউ আসুক বা না আসুক নিজেরা নিজেরা নির্বাচন করবে নিজেরা নিজেরাই খেলাধুলা করবে তাতে যে জিতবে সেটাই হচ্ছে প্রকৃত নির্বাচন সেটাই হচ্ছে সবার অংশগ্রহণে নির্বাচন এবং একটি শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন এটাকেই মানতে হবে এবং এটি মনে হয় একটা নতুন মডেল যে মডেল মোটামুটি সারা বিশ্ব গ্রহণ করতে পারে সেরকমই একটি পর্যায়ে নিয়ে যাচ্ছে তো জাতীয় নির্বাচনে তো সেটা দেখা গেছে আরও প্রকটভাবে সেটি এখন উপজেলা পরিষদের যে নির্বাচনগুলো হচ্ছে সেটাতে দেখা যাচ্ছে আপনারা তো জানেন যে বয়কট নিয়ে হাসিনা মুখ খুলিছে ইন্ডিয়া তার সবচাইতে বড় স্ট্র্যাটেজিক অ্যাসেটের মাঠে নামাইছে ওকা থেকে হাসিনা পর্যন্ত পৌঁছাতে বেশি সময় লাগলো না যত দ্রুত আন্দোলন আগাইতেছে তত দ্রুত প্রতিক্রিয়া আসিচ্ছে কার কার কাছে থেকে প্রতিক্রিয়া আসিচ্ছে সেটা দেখলে বুঝবেন ইন্ডিয়া কেমনে খেলিচ্ছে প্রতিক্রিয়া আসিছে হাসিনার গুন্ডা বাহিনীর প্রধান গুন্ডা শ্রেষ্ঠ শেখ মনির পোলা পরশের কথায় সে কয়েছে বিদেশি রাষ্ট্রের মদদে এই বয়কট আন্দোলন চলিচ্ছে ইন্টারেস্টিং জিনিস দেখবেন কারা কারা করছে বয়কটের বিরুদ্ধে সেইটা দেখলে আপনি বুঝতে পারবেন ইন্ডিয়া করে খেলিচ্ছে ইন্ডিয়ার একের হার্ট কোরের লোক মূলত রয়েল লোকেরা এই পরশের ছিল মুজিব বাহিনীর প্রধান রয়ের ট্রেন্ড বাংলাদেশের রয়ের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক প্রথম আপনি দেখবেন হাসিনার প্রেসিডেন্ট হচ্ছে মুজিব বাহিনীর কেউ সব সময়। হামিদ ছিল মুজিব বাহিনীর সুপ্র তাই তার মানে র ট্রেন্ড না হইলে প্রেসিডেন্ট হওয়া যায় না হাসিনার আর কে কেছে জাসদ মানে জানেন তো পুরা র ট্রেন্ড গণবাহিনীর অংশ আর কে কইছে বহুদিন নাসিম এই কেস টেকটাটা দেখি বহুদিন নাসিমের বহুদিন নাসিম আসলে কে আগে দেখেনই বহুদিন নাসিম কি কইছে সে কইছে স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনো দেশকে শান্ততরিক রাষ্ট্র বানানোর অ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা আমাদের মহান মুক্তি যুদ্ধের বন্ধু এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিপক্ষে কথা বলে তারা রাজনৈতিক স্বার্থে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব নষ্ট কইরা বাংলাদেশের মানুষের স্বার্থ নষ্ট করতে চায় তোর স্বার্থ তোর নাসিমের বাচ্চা এটা একটা ইন্ডিয়ান হার্ট করে লোক মোদী সালে তাই না আর তার প্রতিবাদে সারা দেশে যে ব্যাপক বাহাদ নাসিম রে তার উপরে দায়িত্ব দিছিল ইন্ডিয়ান এমবেসি রাস্তায় যেন মোদী বিরোধীদের সে ঠেঙ্গায় যেন নাম্বার না দেয় এটা ছিল তার উপরে স্পেশাল ডিউটি ঢাকায় মুসল্লিদের উপরে ঝাঁপে পড়লো কারগুন্ডা বাহিনী

ভারতের সাথে বাংলাদেশের রক্তের সম্পর্ক ভারত বাংলাদেশের সম্পর্কের শিকড় অনেক গভীরে জি জি আর বলতে হবে না তরপানি দেখেনি আমরা দেখুন ওরা কি করছে এটা বলেনি একটু একটু করে বলি আর আপনি এডিটার সাহেব একটু একটু দেখাবেন ওরা এখন বলতেছে আওয়ামী লীগ নির্যাতন অত্যাচার করিছে হ্যাঁ শুনেন তবে বাংলাদেশের অভ্যন্তরে যেভাবে আওয়ামী লীগ রাজনীতি করে বিরোধী দল কিংবা অনেক ক্ষেত্রে সঠিক মত প্রকাশে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল সেটা নির্বাচন নিয়ে এমনিতেই বাংলাদেশের সাধারণ মানুষের একটা অংশের মধ্যে প্রশ্ন রয়েছে সেটা খোদ সরকারি দলের নেতাকর্মীরা সমর্থকরাও বুকে হাত দিয়ে স্বীকার করেন তারা কইতেছে আওয়ামী লীগ আগে পাত্তা দেয় নাই তাই আওয়ামী লীগ আগে এই ইস্যুকে তুচ্ছ করে দেখলেও এখন যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তারা কইতেছে এটার পিছে সিন আছে শুনেন এর পেছনে চীনের পুরো বিনিয়োগ রয়েছে তারা কইতেছে আওয়ামী লীগের লোকেরা ওই বয়কট আন্দোলনের পিছে আছে শুনেন তবে শুনলে অনেকেই বিস্মিত হবেন ভারতীয় পণ্য বয়কটের ডাকে প্রকাশ্যে না হলেও সরকারি দলের সমর্থক অনেক বড় ব্যবসায়ীরাও রয়েছেন তারা কইতেছে আওয়ামী লীগ ঝামেলায় পড়তে যাচ্ছে পচা শামুকে নাকি পাকেট পি আর আমাদের সমূলে দমন করা লাগবে শুনেন তাই ভারতীয় পণ্য বয়কট শিরোনামে তথাকথিত ছোট্ট আন্দোলনটি ঘরে বাইরে শেখ হাসিনা এবং তার সরকারকে চাপে ফেলতেও পারে বইকি কথায় বলে ভাঙার শামুকেও পা কাটে তাই ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনকে সমূলে উৎপাদন না করলে সংকট অনিবার্য এই প্রথম কলকাতা প্রথম দিন থেকে লেগে আছে এটা হইতেছে ওই বিজেপির একটা মিডিয়া আর কি বিজেপি আর এস এস এর মনে আছে না কি কইছিল সে প্রথম দিন গুলোতে এদের এপিসোড গুলোর কথা শুনেন দাদা বাবুরা আর এস এস এর পান্ডারা দিদিমণিরা আর এস এস এর পান্ডিরা পাঠি আমাদের পজিশনটা মরাল আর আপনাদেরটা গায়ের জোরে আপনার গায়ের জোরে একটা মরাল পজিশন কে হারাইতে পারবেন না কখনো এটা সম্ভব না হাতে হতে দেখতেছেন তো আরো দেখবেন এবার আসেন আরেক ভাল সিহঁতে আলাপ করি কইছিলাম ধরুনই আসেন এবার ধরি হাংকেরে নায়ক আলমগীর আসেন এনার ধরি আলমগীর সিনেমার নায়ক তো সিনেমা নাটকের যারা নায়ক টায়ক হয় না এরা যে সংলাপ বলে সেটাকেও লিখে দেয় যে ফাইটিং টাইটিং করে সেটাকেও দেখা দেয় যে গান গায় সেটাকেও গায়া দেয় যে নাসে সেটাকেও দেখা দেয় কোনো ঝুঁকিপূর্ণ শট নিতে হইলে স্টান্টম্যান ওইটা করে দেয় তারপরে ওই নায়ক তো তুই তুই কেমনি নায়ক হয়েছিস তুই তো না তো তুই যখন তো ওই আলমগীর যখন মরদা ছিল তখন মুক্তিযুদ্ধ হয়েছিল যায় নাই কেউ কেড়া দিদি আর একজন হ্যাঁ এখন এসে করছে যে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ মুক্তিযোদ্ধা ছিল শুনেন সাড়ে সাত কোটি বাঙালি সবাই মুক্তিযোদ্ধা ছিল মানে ওই এখন মুক্তিযোদ্ধা হলি হ্যাঁ ওই অবশ্য ঠিকই করছে সাড়ে সাত কোটি মানুষই মুক্তিযোদ্ধা উই ডাবল মুক্তিযোদ্ধা প্রথম বয়ের সাথে মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরে রুনালাইলার সাথে দ্বিতীয় ইনিংসের মুক্তিযুদ্ধ শুরু করেছে হ্যাঁ হাতি লোর জন্য লো হাইটের মুক্তিযুদ্ধ খাট বানিয়েছে দেখেন হ্যাঁ তো শুধু এইসব সিনেমার নায়কের চেহারা সুন্দর ফিগার ভালো লম্বা চড়া নামও নেয় সম্রাটের কিন্তু আদতে ভীরু কাপুরুষ এবং লেসিন ফর্ম মূর্খ বললাম না মূর্খ হইতে হইলেও কিছু জানা লাগে আর কি সে বলতেছে পশ্চিমাদের কাছে বিদেশিদের কাছে কেন যায় বিরোধী দল শুনেন আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিক ভাবে করিনি রাজাকারদের লিস্টটা সঠিক ভাবে করতাম তাহলে সমস্ত সমাধান হয়ে সে কিছু যায়নি কেন যায়নি তারা চান্স পেলেই পশ্চিমা দেশের কাছে কাঁদে যে আমাদেরকে এটা করতে দেয় না বে ফাউল এ আলমগীরের বাচ্চা বিরোধী দল বিদেশিদের কাছে যায় না তো নেত্রী হাসিনা যায় হাসিনার কাজই ছিল গুলশান বনানি এলাকায় দূতাবাস গুলোতে যায় নালিশ দেওয়া দুই সালে যায় যা দিন প্রচ্ছদ প্রতিবেদন করেছিল পঞ্চাশ দূতাবাসে হাসিনার পোস্পান্ন অভিযোগ হাসিনার মন্ত্রী ইন্ডিয়ারে গিয়া বলে আসে আমি ইন্ডিয়াকে বলেছি হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে কাউয়া বলে না দিল্লি আছে তো আমরা আসি আর আসিছে পশ্চিমের আলাপ নিয়ে বান্দির পুত উই কে রাজাকারের তালিকা করা লাগবি আচ্ছা ওর ওর মুক্তিযুদ্ধের আলাপ করে আসেন ওর ওর রাজাকারের তালিকা

এখনো কি করা যাবে সেটা আমি চিন্তা করে বের করতে পারিনি একা একা এটা একার কাজ না সব মিলে করতে হবে আমি একটা প্রস্তাব রাখছি আর কি এটা নিয়ে চিন্তা করে দেখেন এটা মুক্তি যুদ্ধে এমন একটা ঘটনা যা আমাদের ইতিহাস থেকে মুছে দিতে পারব না মুক্ত যুদ্ধের তাহলে ন্যারেটিভটা কি হবে আমলি কারেক্ট ন্যারেটিভ আর অল্টারনেটিভ ন্যারেটিভটা কি হবে এইটার অনেকগুলো অ্যাসপেক্ট থাকবে এটার অনেকগুলো দিক থাকবে আমি মাত্র একটা দিক নিয়ে আলাপ করতে চাই আলাপটা সেনসিটিভ কিন্তু খেয়াল করলে দেখবেন যে আমি যেটা আলাপটা করব আলাপটা তুলবো সেটা এই জাতিকে রিকনসাইল করবে মানে রিকনসিলিয়েশন করবে এটা তো ভূমিকা রাখবে মুক্তিযুদ্ধ নিয়ে আমি ন্যারেটিভ দ্বারা আছে পর্বত প্রমাণ ঘৃণার উপরে সেই ন্যারেটিভে মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধ বিরোধীরা শয়তান এটা ভুল এবং উদ্দেশ্যমূলক ন্যারেটিভ এই ন্যারেটিভ দিয়ে আপনি একটা রক্তাক্ত যুদ্ধের পরের সমাজে রিকনসিলিয়েশন মানে সবাইকে আবার মিল মিস করে পারবেন না আমেরিকা তো গৃহযুদ্ধ হয়েছিল হয়েছিল না আমাদের তো আসলে গৃহযুদ্ধ ছিল এটা তো মুক্তিযুদ্ধ না এটা গৃহযুদ্ধ হয়েছিল পাকিস্তান ভেঙে দুই ভাগ হয়েছিল তাই না মুক্তিযুদ্ধ আমাদের তো মুক্তি হয় নাই তো মুক্তিযুদ্ধ না স্বাধীনতা যুদ্ধ না কারণ আমরা স্বাধীন আগেই ছিলাম এটা নতুন করে স্বাধীন হওয়ার কিছু নাই পরাজিত পক্ষকে কি এই আমেরিকান গৃহযুদ্ধের শয়তান হিসাবে চিহ্নিত করা হয়েছে হয় নাই একাত্তরে জাতি দুই ভাগে ভাগ হয়ে গেছিল সেই বিভক্তিতে কোন পক্ষে কতজন ছিল সে গোনাটা অবান্তর বিভক্তি ছিল সেটা সত্য তাই না এবং এই বিভক্তি এত প্রবল ছিল যে একটা যুদ্ধ ছাড়া এই বিভক্তির ফয়সালা সম্ভব ছিল না আমরা যুদ্ধ করছি আমাদের বিরোধী পক্ষ যুদ্ধ করছে তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে দুই পক্ষেই সক্ষম এবং সাহসীরা যুদ্ধ করছে দুই পক্ষেই বীরত্বের সাথে লড়াই করছে এক পক্ষ পরাজিত হয়েছে তার মানে এটা না অপর পক্ষ শয়তান ওই পক্ষ মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ যে বীরত্বের সাথে লড়াই করছে এটা আমার কথা না এটা মান একসার কথা শুনেন চিফ সাহ তো রাখতে জবাই হ্যাঁ

নিজের কাপুর উষতা ঢাকার জন্য সাড়ে সাত মুক্তি কে মুক্তিযোদ্ধা বানায় আলমগীর নিজের কাপুর উষতাকে সাড়ে সাত পিছনে লুকাইতে চায় মহান সম্রাটের নাম ধারণ করলে আর খোদার দেওয়া ছয় ফুটের শরীর থাকলে বীরের জীবন বীরের সম্মান পাওয়া যায় না রে যারা রাজাকার আল বদর আল শামস ছিল তাদের যোদ্ধা হওয়ার হিম্মত ছিল সে লুকায় নাই সে যে বিলিভ করে সেইটারে সে ডিফেন্ড করতে গেছিল এইটা গর্বের পরে পারে নাই সেটা ডিফেন্ড করতে সেটা ভিন্ন আলাপ কিন্তু তার বিশ্বাসকে ডিফেন্ড করতে সে ভয় পায় নাই এই মরাল পজিশন সম্মানের আলমগীরের ওই হিম্মত ছিল না তার সে যেটা বিলিভ করে সেটাকে ডিফেন্ড করার হিম্মত ছিল না সে যা বিলিভ করে সেটাকে ডিফেন্ড করতে আমরা অবশ্যই করতে পারবেন কিন্তু তাদের মরাল পজিশনের আপনার সম্মান করতে হবে ওটার সম্মান করে আপনি সমালোচনা করতে পারবেন তার আগে না যে পক্ষেই হোক মুক্তিযুদ্ধের সময় অস্ত্র হাতে নেওয়া যুবক আর কাপুরুষ যুবক দুইটা ভিন্ন ক্যাটাগরি কাপুরুষের মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধ বিরোধিতা নিয়া কথা বলা মানায় না তো আলমগীর মিয়া তোমার ধান্দাটা কি এত রাজনীতি নিয়ে মাথা ঘামানোর কি আছে এই বুড়া বয়সে হুদায় খাওয়ার ইচ্ছে হয় জ্ঞান আজ অল্পের উপর দেশ আল্লাম এরপরে যদি পলিটিক্স নিয়ে বয়কট নিয়ে আলাপ দিস তোমার গোয়ার পাইস ছিঁড়া মানিক মিয়া ভিনে শুকাইতে দেবো মাইন্ডিত বান্দির পুত এবার আসেন আমরা বয়কট কেমন চলিচ্ছে সেটা দেখি প্রথমে দেখি হাসিনার যে খাইছিল ইন্ডিয়ান শাড়ি পুরানো সেটা এখন পাবলিক বিপুল ভাবে পুড়াইতেছে কয়েকটা দেখান হ্যাঁ দেখি হাসিনার খায়েশ পুরা করে দিই হ্যাঁ অগ্নি উপাসক খালি কিছু হইলে আগুনে পোড়ানোর কথা কয়ে এটা একটা ইন্ডিয়ান শাড়ি যেটা আমি একদিনেও পরিনি ব্যবহার করিনি সেইটা এখন আমি পরবো এইবার দেখি দেশীয় পণ্য কেমন চলতেছে দেখেন কোহিনুর কেমিক্যালসের একজন সেলসম্যান অর্ডার নিতে আসছে কোন প্রত্যন্ত অঞ্চল থিকা সে কি বলে দেখেছেন এই যে একটু কোন কোম্পানিতে আছেন কোহিনুর কেমিক্যাল হ্যাঁ আচ্ছা আমরা একটা রোজার দিন সত্য কথা কম চাই এই যে এটা কি তিব্বতের কয়নুর কেমিক্যাল আজ কয়নুর কেমিক্যাল এই যে তিব্বত কোম্পানির আপনাদের তো হাতিয়া মার্কেটিং এ ইটা আছে এক দেড় মাস দুই মাসে আপনাদের সেল কি আগের তুলনায় বাড়ছে না কমছে কত persen বাড়ছে একটু জুরো বলেন কত persen মত বাড়ছে বাজারে বিক্রি হচ্ছে না ভারতীয় পোশাক আরেকটা ভিডিও দেখেন গোপনে আলাপ রেকর্ড করেছে পাঞ্জাবি বিক্রি করে যারা কি কইতেছে দেশি পাঞ্জাবির সাহিদা বাইরে গেছে কোন রকম ডিজাইনের কিছু আসা পড়ে এইগুলো কি মানে বাংলাদেশি প্রোডাক্ট তাই তোমাদের তোমাদের দোকানে তো তোমাদের দোকানে তো একসময় মানে ইন্ডিয়ান প্রোডাক্ট ছাড়া অন্য কোন প্রোডাক্ট ছিল না হ্যাঁ একটা সময় ছিল যে অবস্থা কেন এবার বিষয়টা ছিল হঠাৎ করে দেখতেছি যে যারা আসতেছে তারা বেশিরভাগই এসে জিজ্ঞেস করতে পারে কি আপনাদের নতুন কিছু দেখান এবং সবথেকে বেশি লাগতেছে যে আসে বলতে পাকিস্তানি কোন কালেকশন আছে কিনা আপনাদের আচ্ছা বিষয়টা চলতেছে না ইন্ডিয়ান ইন্ডিয়ান বিষয়টা আছে এরকম কারণ নাকি রিসেন্ট একটা কাহিনী বলি আপনাকে হ্যাঁ একটা গার্জিয়ান আসছিল আসার পরে আমি একটা ড্রেস কমপ্লিট

আমাদের মুক্তিযুদ্ধের শুরু হয়েছিল পণ্য দিয়া স্বাধীনতার এক দফা আন্দোলনের অংশ হিসেবে মৌলানা ভাসানী বিদেশি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছিল উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর মানে মুক্তিযুদ্ধের চার মাস আগে দৈনিক সংবাদের প্রথম প্রাতায় এই শিরোনামা আসছিল বিদেশি পণ্য বর্জন করুন ভাসানি সেই সময় আমরা পশ্চিম পাকিস্তানের জিনিসপত্র ব্যবহার করতাম পাকিস্তানি পণ্য বর্জন আমাদের স্বাধীনতা যুদ্ধে এবং তারপরে বিজয় পৌঁছে দিছিল আমাদের জাতিকে পণ্য বয়কটের দুই বছরের মাথায় আমরা পিন্ডির শৃঙ্খল ছিঁড়ে ফেলছিলাম আমাদের আজকের পণ্য তার একটা চিত্র তুলে ধরেছে প্রথম আলো কুমিল্লার চারটি উপজেলায় নির্বাচন নিজেরা নিজেরা লড়বেন আওয়ামী লীগের নেতারা বুঝতে পারছেন যেটা এখন এটাই এটাকে যদি বলেন যে না নির্বাচন একতরফা হচ্ছে বলবো যে না মোটেই না এই যে এতগুলো প্রতিদ্বন্দ্বী তো এক দলের হলে কি হবে সবাই তো যার যার মতন করে নির্বাচন করবে এক দল মানে তো একটা একজন প্রার্থী দেওয়া হয়নি প্রার্থী তো অনেক সুতরাং একটা নির্বাচন এবং নির্বাচনের একটা নতুন সংজ্ঞা আচ্ছা আগামী মে ভোট অনুষ্ঠিত হবে চার উপজেলায় চেয়ারম্যান পদে চোদ্দ জনের মধ্যে সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এখানে কেউ কারণ মনোনয়ন পত্র বাতিল করা হয়নি যারাই দিচ্ছে সবগুলি বৈধ যাই হোক ষষ্ঠ উপজেলা পরিষদ দের সাধারণ নির্বাচনে প্রথম ধাপে কুমিল্লা চার উপজেলায় গতবারের মতো এবারও চেয়ারম্যান পদে আউমলিক লীগ বনাম আওয়ামী লীগ লড়াই হচ্ছে চার উপজেলার মধ্যে লাঙ্গল কোটে নতুন মুখ প্রতিদ্বন্দ্বিতা করছেন লাকসামে আওয়ামী লীগের একই কোরামের দুজন প্রার্থী হয়েছেন একজনকে ডামি প্রার্থী হিসেবে দেখা যাচ্ছে মেঘনা ও মনোহরগঞ্জে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা মনে করছেন আগামী আটিমে মে অনুষ্ঠিত হবে ওই চার উপজেলায় রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মুনির হোসেন খান বুধবার চার উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেন তো সব তো একই দলের তো আর একটা বাছাই কি ব্যাপার আছে হয়তো শুধুই আনুষ্ঠানিকতা এতে জেলার চার উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী চোদ্দ জনের সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন দলীয় সূত্র বলছে মেঘনা উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা পাঁচ এদের মধ্যে আওয়ামী লীগের চারজন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তারা হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন বর্তমান সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিয়া ওরফে রতন শিকদার সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক আব্দুল সালাম চারজনই জয়ের বিষয়ে আশাবাদী এই উপজেলায় মোহাম্মদ নাসির উদ্দিন প্রথমবারের মতো নির্বাচন করছেন অপর তিন প্রার্থী এর আগেও নির্বাচন করেছেন একই পদে জানতে চাইলে মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলছেন প্রার্থীটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে দল নেতা কর্মীরা যাকে যোগ্য মনে করবে তাকে ভোট দেবেন লাকসামে চেয়ারম্যান পদে তিনজন মনোনয়ন ফর্ম জমা দেন এর মধ্যে দুজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত লাখসাম উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসুফ ভুইয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শম্ভু সাহা ইউনুস ভিয়া এই নিয়ে টানা তিনবার প্রার্থী হয়েছেন দুই হাজার সালে ভোটে ও দুই হাজার উনিশ সালে বিনা ভোটে চেয়ারম্যান হন স্থানীয় সরকার মন্ত্রী অনুসারী ইনুস ও শম্ভু সাহা উপজেলা আওয়ামী লীগের একই কোরামের লোক ফলে শম্ভু সাহাকে দলীয় নেতা কর্মী ও সাধারণ ভোটাররা ডামি প্রার্থী হিসেবে দেখছেন যদিও মোহাম্মদ ইউনুস ভুইয়া বলেন নির্বাচন হবে প্রার্থী আছেন ভোটাররা যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন ওখানে আবার স্থানীয় সরকার মন্ত্রী বেশ অনেকদিনই ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একক প্রার্থী হবে সব মানে নির্ধারিত আর কি নির্বাচনটা হলো শুধু আনুষ্ঠানিকতা কেউ কোনো ওনার ইচ্ছার বিরুদ্ধে মানে কেউ থাকবেন না এমন একটা ব্যবস্থা কায়েম হয়ে আছে মনোহরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিনজন প্রার্থী তারা হলেন বর্তমান চেয়ারম্যান উপজেলা সাধারণ সম্পাদক হোসেন উপজেলা আওয়ামী লীগের মানান চৌধুরী কুমিল্লা দক্ষিণ জেলা সদস্য মোসাম্মদ আফরোজা কুসুম যাক এই হচ্ছে দর্শক এখন অবস্থা মানে পুরো কুমিল্লার চারটা উপজেলায় সবাই যারাই মানে ইলেকশন করছেন ষোলো জন দেখা যাচ্ছে সবাই আওয়ামী লীগের এর মধ্যে কেউ কেউ দামি আছে এই হচ্ছে অবস্থা দর্শক মানে তৃণমূল থেকে শুরু করে মানে জাতীয় পর্যায়ে কোথাও আর মানে প্রতিদ্বন্দ্বিতা ভিন্ন দল মানে কিছুই নেই এবং আমি ঈদের সময় দেখলাম ঢাকা থেকে যশোর যশোর থেকে সাতক্ষীরা তারপরে কেশবপুর বিভিন্ন অঞ্চল ঘুরে বিভিন্ন মোড়ে মোড়ে বাজার টাজার দেখলাম তাতে আমি মানে দেখলাম যে সবই যত পোস্টার আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর অন্য কোন দলের আছে কিনা দর্শক সত্যি দুঃখজনক ভাবে আমি ভিন্ন কোন দলের একটা পোস্টারও দেখিনি মানে এগুলো দেখলেই বোঝা যায় যে আমাদের গণতন্ত্রের চেহারাটা এখন কোন দিকে বা কোন দিকে মন নিচ্ছে এটা বোঝা যায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ